জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ 9 ফেব্রুয়ারি 2022। তো এই পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি বা রেজাল্ট দেখার যে প্রক্রিয়াটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ভিডিও ডিসক্রিপশনে আপনারা এই রেজাল্ট দেখার যে লিঙ্কটা সেটা পেয়ে যাবেন। আমি রেজাল্ট প্রকাশ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা আছে সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এই রেজাল্টটা প্রকাশ হয়েছে আজ 9 ফেব্রুয়ারি 2022। এখানে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল 9 ফেব্রুয়ারি বিকেল 4টায় প্রকাশ করা হয়েছে। এখানে 1,859টি কলেজের 701টি কেন্দ্রের মোট 1,99,091 জন নিয়মিত, অনিয়মিত এবং গ্রেড 9 পরীক্ষার্থীসহ এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এই শিক্ষার্থীরা। রেজিস্ট্রেশন ও কলেজ ওয়ারি ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয় যে nu.ac.bd/result এই ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন রাত 8টা থেকে। আর SMS করে দেখা যাবে যে রোল লিখে আপনার ফলাফলটা জানতে পারবেন। ডিগ্রি সেটা হচ্ছে NU লিখতে হবে আপনাকে, তারপর স্পেস, তারপর DEG, তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লিখতে হবে। লিখার পর 16222 এই নাম্বারে সেন্ড করলে আপনি ফিরতি মেসেজে আপনার ফলাফলটা দেখতে পারবেন যে আপনার পরীক্ষায় আপনি কি করেছেন, পাস না ফেল। তো এখানে ফলের যে পরিসংখ্যানটা, যে কতজন পাস করেছে ফেল করেছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। সেটা এখানে দেয়া আছে, আমি একটু জাস্ট টাচ করতেছি যে এখানে দেখুন যে বিএ, বিএসএস, বিকম পরীক্ষার ফলাফল যে কতজন উত্তীর্ণ হয়েছেন আবার কতজন অংশগ্রহণ করেছেন এখানে দেয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ অংশগ্রহণ করেছিল বিএসএস এই পরীক্ষায় প্রায় 82,000, আর বিএ পরীক্ষায় প্রায় 71,000 অংশগ্রহণ করে 34,000 ফেল, এবং বিএসএস এর মধ্যে 82,000 প্লাস অংশগ্রহণ করেছেন পরীক্ষায় এবং 42,000 ফেল প্রায়। ফলের হার যদি আমরা দেখি যে প্রায় খুবই করুণ অবস্থা, প্রায় 50%-এর নিচে সম্ভবত এবার পাশের হার হবে। এখানে পাশের হারটা এখনো আমরা দেখতে পাচ্ছি না, পরবর্তীতে এটা আমরা আপডেট করে দেবো। তো ফলাফল সংক্রান্ত যে যাবতীয় তথ্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে আপনারা আসবেন, আসলেই আপনারা এই সবগুলো তথ্য দেখতে পারবেন। এখন আমি ফলাফল দেখার যে প্রক্রিয়াটা সেটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখার ওয়েবসাইটে আপনারা যাবেন। এই যে ওয়েবসাইটটা, এখানে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আসবেন, আসার পর আপনি এই যে ডিগ্রি, এই ডিগ্রি অপশনে চুজ করবেন। করার পর থার্ড ইয়ার এখানে আপনি চুজ করবেন। করার পর আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, রোল নাম্বার দেবেন, এক্সাম ইয়ার দেবেন, তারপর এখানে আপনি সাবমিট করবেন। এখানে এই ক্যাপসাটা, এই যে 5G, এই ক্যাপসাটা এখানে লিখে সাবমিট করে আপনার ডিগ্রি আর তৃতীয় বর্ষের ফলাফলটা দেখতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।